নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এসেছি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, যা ত্রিপুরার রাজনগরে অবস্থিত। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ছিল বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের একটি বেস ক্যাম্প, যেখান থেকে তারা চট্টগ্রাম, কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আন্তর্জাতিক সীমান্তের নিকটে অবস্থিত মৈত্রী উদ্যান হল চত্তাখোলায় নির্মিত একটি উদ্যান, যা মুক্তিযুদ্ধের সময় তাদের জীবন উৎসর্গকারী বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একটি যুদ্ধ জাদুঘর, টিলা, সবুজ উপত্যকা, হ্রদ, গাছপালা, ভাস্কর্য, বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের কবরস্থান এবং অন্যান্য উপাদান সম্বলিত এটি কেবল একটি উদ্যান নয়, এর চেয়েও অনেক বেশি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটি তৈরি করেছিলেন বাংলাদেশি শিল্পী ও ভাস্কর মাহমুদুল হাসান সোহাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি তৈরি করেছিলেন বাংলাদেশি শিল্পী ও ভাস্কর হাশেম খান। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত থাকায় স্মৃতি উদ্যানটি ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তারা মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহায়তা প্রদান করে ও প্রায় 16 লাখ মানুষকে আশ্রয় দেয়, যা ত্রিপুরার তৎকালীন জনসংখ্যার চেয়ে বেশি। চত্তাখোলা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 130 কিলোমিটার দূরে, যা 1971 সালে ত্রিপুরার 11টি যুদ্ধ ক্যাম্পের অন্যতম হিসাবে কাজ করেছিল। এটি মুক্তিযুদ্ধের সময় তীব্র তৎপরতার সাক্ষী ও এখনও 1971 সালে এটির উপর নির্মিত বেশ কয়েকটি বাংকার ও পরিখার ধ্বংসাবশেষের আকারে স্মারক বহন করে। সুন্দর এই অবস্থানটি 20 হেক্টর জমির উপর একটি প্রাকৃতিক হ্রদ দ্বারা আংশিকভাবে পৃথক করা 7টি টিলা নিয়ে গঠিত। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় ও বাংলাদেশি শিল্পী, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে স্মৃতিসৌধ পার্কের উদ্বোধন করেন। November 11, 2010 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উদ্যানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই চত্বরে সমাহিত আছেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। স্মারক উদ্যানটি বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে তাদের কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস ও কিভাবে দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে স্বাধীনতা আনতে বাহিনীতে যোগ দিয়েছিল তা শিখতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।